আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে সুজি দিয়ে কীভাবে নরম তুলতুলে কেক তৈরি করা যায় রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। এক বাটি সুজি নিয়েছি আমি, চিকন দানা সুজি নিয়ে এখন অল্প অল্প হুইরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি। নিয়ে ব্যাটারটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন, নিয়ে রেখে দেবেন, আলাদা করে রেখে দেব এখন আমি। আরেকটা বাটিতে আমি একটা ডিম নিছি নিয়ে বাইঙ্গে এখন ডিমটা বাটিতে দিয়ে দিতেছি সুজির কেকের জন্য। সুজির কেকটা আমার কাছে খুবই ভালো লাগে, প্লিজ রেসিপিটা ফলো করবেন আর ভিডিওটা ফুল দেখবেন। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিতেছি, চিনিটা আমি কোনো ব্লেন্ডার করি নাই, এমনি আস্তা চিনি গুঁটো চিনি দিয়ে দিতেছি। এখন চিনিটারে ক্রিমের মতন ডিমের সাথে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে। এখন হাফ কাপ রান্না করা তেল দিয়ে দিতেছি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে একটা ক্রিমের মতন তৈরি করে নেব। এভাবে ভালো করে সময় লাগিয়ে চিনিটাকে মিশিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিতেছি একটু লেবুর রস, থাকলে লেবুর রসটা দিয়ে দেবেন। যাদের ভালো লাগে না ডিমের ফ্লেভারটা, লেবুর রসটা দিলে আর ডিমের ফ্লেভারটা আসবে না কেকের মধ্যে। এখন হাফ কাপ ময়দা দিয়ে দিতেছি আমি, দিয়ে এখন আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিছি। এখন রেস্টে রাখা সুজিটাই এখন আমি দিয়ে দিতেছি এই ব্যাটারের মধ্যে, দিয়ে সম্পূর্ণটা ভালো করে একসাথে মাখিয়ে আরেকটা ব্যাটার আমি ভালো করে তৈরি করে নিতেছি। আপনারা এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আমি হাত দিয়ে ভালো করে এখন সম্পূর্ণ একসাথে মিশিয়ে নিতেছি। আমি যতটা ঘনত্ব হাত দিয়ে দেখিয়ে দিতেছি, আপনারা ব্যাটারের ঘনত্বটা ততটুকু রেখে দেবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আমরা কতগুলো কাজ করে এই ভিডিওটা করি, সময় বাই করে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমি একটু ফুড কালার দিয়ে দিতেছি আর খাবার ছুটা দিয়ে দিতেছি অল্প পরিমাণ, আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিছি, আর সামান্য একটু লবণও দিয়ে দিছি আমি। এটা আমি অ্যাড করে দিছি, জায়গাটা স্কিপ হয়ে গেছে। আর সম্পূর্ণ ব্যাটার আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিতেছি। আপনারা এভাবে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নেবেন। এখন একটা বাটি নিয়ে বাটিতে তেল মাখিয়ে দিতেছি আমি, আর একটা পেপারের কাগজ আমি কেটে নিছি, গোল করে বাটির নিচে দিয়ে দেব। দিয়ে ভালো করে এভাবে আর একটু তেল আমি কাগজের উপরে দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব। এখন আমি রেখে দিছিলাম যে ব্যাটারটা, এখন এই ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। এভাবে ব্যাটারটা ঢেলে দিয়ে দেব বাটিতে। আমি বাটিটা ফুল করে দেবেন না, হাফ করে দেবেন, কেকটা কিন্তু ফুলে উঠে বাটির থেকে ফরে যেতে পারে, তাই বাটিটা হাফ করে দেবেন। কেকের জন্য সব সময় বাটিটা হাফই করে দেবেন। এখন আমি ঝাঁকিয়ে নিতেছি যাতে কোনো জায়গা বাবল না থাকে। এখন আমি নারকেল কুচি দিয়ে দিতেছি, ফুড কালার দিয়া একটু কালার ঘুরে নিছি সৌন্দর্য বাড়ানোর জন্য কেকে দিয়ে দিতেছি। আর খাইতেও টেস্ট লাগবে, মুখও লাগলে টেস্ট লাগবে। এখন আমি 10 মিনিটের জন্য পাতিলটা চুলায় গরম হয়ে নিছি, নিয়ে এখন কেকের বাটিটা আমি এখানে বালু দিছি আর একটা স্ট্যান্ড দিছি, দিয়ে এখন কেকের বাটিটা আমি দিয়া দিমু পাতিলের মধ্যে, ভালো করে বসিয়ে দিয়ে দিছি। এখন আমি 30 মিনিটের জন্য পাতিলটা ঢাকনা দিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর 30 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম আপনাদের মাঝে। কেকটা এখন একটা খাঁটি দিয়ে আমি দেখব, চেক করে খাঁটিটা শুকনো আসছে, কেক হয়ে গেছে আমার, নামিয়ে নেব। নিয়ে 5 মিনিট ঠান্ডা করে নেব, নিয়ে এভাবে চাকু দিয়ে কেকটাকে ছুটিয়ে নিতেছি। আর নিয়ে এখন আমি কেকটা পরিবেশন করব, খুবই সুন্দর হয়েছে। আর সুজি দিয়ে কেক নরম তুলতুলে হয়, এখানে কিন্তু আমি দুধ দিছি না, দুধ ছাড়াই কেকটা তৈরি করে নিছি। এই কেকটা বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের, আর বড়োদেরও কিন্তু খুব বেশি ভালো লাগে। এখন আমি খুবই তুলতুলে সফট আপনাদেরকে দেখিয়ে দিতেছি, হাত দিয়ে ধরে কিন্তু খুবই সফট হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয় সুজি দিয়ে কেক তৈরি করলে। এখন আমি কেকটাকে ছুটিয়ে নিতেছি ভালো করে, খুবই তাড়াতাড়ি ছুটে যেতেছে কেকটা, খুবই সুন্দর একটা কেক হয়েছে। অল্প উপকরণ দিয়ে গড়ে যা তাকে তা দিয়ে আপনারা সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন, আর খুব বেশি
উপকরণ লাগে নাই কেকের মধ্যে, আর সুজিটা কিন্তু আমি চিকন দানা সুজিটা ব্যবহার করছি কেকের জন্য। আমি কিন্তু সুজি ব্লেন্ডার করি নাই, চিনিও ব্লেন্ডার করিনি, সব আস্তে আস্তে এখানে ব্যবহার করেছি আমি। এখন কাগজটা ছুটে নিতেছি কেক থেকে, কেকটা একটু গরম থাকতে আমি কাগজটা ছুটে নিতেছি, কিন্তু কেকটা আর খুবই ভালো কালার আসছে, দেখতেও খুবই সুন্দর লাগতেছে, কেকটা অসাধারণ হয়েছে। এখন আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে কি সফট একটা তুলতুলে কেক হয়েছে, দানাদার সুজি দিয়ে দানাদার একটা কেক তৈরি করে নিলাম আমি খুবই সহজে। কেকটা সফট হয়, তুলতুলে নরম হয়, মুখে দিলেই ভালো লাগে, মিলিয়ে যায়। আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, অনেক কষ্টের বিনিময়ে আমরা এক একটা ভিডিও তৈরি করি। আল্লাহ হাফেজ।